মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন দুপায়ে হবে দিল্লি জয়। ইলেকশনের আগে আমার পাটা চুপ করে দিল ইচ্ছা করে, যাতে আমি ইলেকশনে বেরোতে না পারি। আমি বললাম আরে আমার একটা পা ভাঙা তো কি হবে, মায়েদের দুটো করে পা আছে না মা বলে, ওই একটা পায়ে আমি যে করে বেড়াচ্ছি ওই একটা পায়ে দেখবেন বাংলা জয় করব, আর দুটো পায়ে তো দিল্লি জয় আগামী দিন করতে হবে। এবার খেলা হবে স্লোগান হাতিয়ার। দিলীপ ঘোষের বিজেপি রাজ্য সভাপতি আজ বলেছেন আসল খেলা হবে শহর কলকাতার ভোটে, যা তৃণমূল কল্পনাও করতে পারবে না। আমরা যেরকম চেয়েছিলাম সেরকম খেলা হয়েছে, আমরা খেলেছি, আর বাকিরা তো মাঠের বাইরে হয়েই গেছে দুই ফেজে, তৃতীয় ফেজের পর থেকে দেখবেন আর মাঠে নামার সাহস করবে না। দিদি ভাইপোর নাম করে কটাক্ষ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর জলপাইগুড়ির রোড শো থেকে তিনি বলেন চুরি চলছে রাজ্য জুড়ে। পশ্চিমবঙ্গ দিদি ভাইপোর মিলে লুট করেছে, এটা আমরা প্রতিদিন বলছি। আজকে পশ্চিমবঙ্গের কয়লা পাচার শুধু নয়, কয়লা পাচার, গরু পাচার, নারী পাচার, বালি পাচার, পাচারের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। এই পাচার সম্ভব হতো না যদি না পশ্চিমবঙ্গের শাসকের মদত থাকতো। আজকে তদন্ত হোক, পশ্চিমবঙ্গে চোরদেরকে খুঁজে বার করা হোক, পশ্চিমবঙ্গ নামক রাজ্যের সম্পদ যারা লুটেছে তাদের বাংলার মানুষের কাছে চিহ্নিত করা হোক। আগামীকাল রাজ্যের তৃতীয় দফা নির্বাচন, তিন জেলার 31 আসনে নির্বাচন হবে। মোট প্রার্থী 205 জন, মহিলা প্রার্থী 13 জন, ভোট দেবেন প্রায় 79 লক্ষ মানুষ। আরো উন্নয়ন হবে যদি মমতা বন্দ্যোপাধ্যায় আবারও মুখ্যমন্ত্রী হন। তৃণমূল কংগ্রেসের সমর্থনে রাজ্যে তিন দিনের প্রচারে এসে দাবি করলেন জয়া বচ্চন। ভোটে মেরুকরণের জন্য তিনি নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন, বলেন নারী নিরাপত্তায় দেশের সবচেয়ে সুরক্ষিত রাজ্য পশ্চিমবঙ্গ। আমরা প্রবাসী বাঙালি, কিন্তু বাঙালি এখানে অভিনয় করতে আসেনি। আমার পার্টির লিডার অখিলেশ যাদব আমাকে বললেন আমরা সাপোর্ট করছি তৃণমূল কংগ্রেসকে, উন্নতি হবে, আরও উন্নতি হবে, আরও বেশি বেশি উন্নতি হবে যদি মমতা ব্যানার্জি এখানকার মুখ্যমন্ত্রী হবে। জরুরি বৈঠক ডাকলেন উদ্ধব ঠাকরে। মহারাষ্ট্রের ভয়াবহ করোনা পরিস্থিতি, নাইট কার্ফিউতেও বাগে আনা যাচ্ছে না। কন্টেনমেন্ট জোন চিহ্নিত করে লকডাউনের কথা ভাবছে রাজ্য প্রশাসন। আইআইটি যোধপুর ক্যাম্পাসে 70 জন করোনা আক্রান্ত হয়েছেন, এদের মধ্যে পড়ুয়া এবং কর্মীরা রয়েছেন। পড়ুয়ারা এতদিন বাড়িতে বসেই ক্লাস করছিলেন, কিন্তু গবেষণাগারের বাধ্যতামূলক কাজ করতে এসে তারা আক্রান্ত হয়েছেন বলে খবর। চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় আকাশ বার্তাকে একান্ত সাক্ষাৎকারে দাবি করলেন তিনি তো জিতবেনই, 209 রাজ্যে 230 আসন পাবে বিজেপি। প্রত্যেক সময় আমি প্রচারে 1956 সাইকেল চালিয়েছিলাম, এবং সাইকেলটা আমরা জানি যে ছোটবেলা থেকে পড়াশোনাতে, পড়তে যাওয়া, টিউশনে যাওয়া, যে কোনো জায়গাতেই সাইকেল আমরা সবাই ইউজ করি, স্টুডেন্টসরা ইউজ করে, সবাই ইউজ করে, সাইকেল একটা ভালো মাধ্যম। পুরনো জিনিসটাকে আবার নতুন করে তাকে সুন্দর করে সাজানোটাই আমাদের প্রধান লক্ষ্য। তুমুল বিক্ষোভ সঙ্গে গো ব্যাক স্লোগান, প্রচারে বাধার মুখে পড়ে বাড়ির ভোট বাগান এলাকায় ঢুকতেই পারলেন না বিজেপির প্রার্থী বৈশালী ডালমিয়া। বিক্ষোভের পিছনে তৃণমূলের হাত দেখছে গেরুয়া শিবির। গোবর যদিও পবিত্র, কিন্তু তার ছাড়া সঙ্গে আরও কিছু বাজেও ছুটতে পারে ওরা, কেন ওরা ওই জায়গায় নিজেদের নামিয়ে দিয়েছে যে অন্য কোনো পার্টির প্রচার নিতে পারছে না, ভয় পাচ্ছে, দেখলে ওদের প্যালপিটেশন হচ্ছে, মানে তার নেয়ার ক্ষমতার বাইরে চলে গেছে তারা। ভাঙরের ভোট আগামী 10ই এপ্রিল, তার আগে ব্যাপক গোলমালে জড়ালো তৃণমূল ও আইএসএফ। অভিযোগ আইএসএফ এর লাগানো ব্যানার এবং দলীয় পতাকা ছিঁড়ে দেয় তৃণমূল। এই নিয়ে রাত থেকে ব্যাপক গোলমাল শুরু হয় দুপক্ষের মধ্যে। মনোনয়ন জমা দিলেন তৃণমূলের দুই হেভিওয়েট প্রার্থী। রাসবিহারী কেন্দ্রের প্রার্থী দেবাশিস কুমার এবং ভবানীপুরের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় মনোনয়ন জমা দিলেন আলিপুর সার্ভে বিল্ডিং এ। কলকাতা পৌর বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থী মোহাম্মদ মুক্তারও আজ মনোনয়ন জমা দেন। রাসবিহারী বিধানসভা কেন্দ্রের আজ পর্যন্ত কোনো তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে নিরাশ করেনি, স্বাভাবিকভাবেই আমরা 100% নিশ্চিত। মাওবাদীদের সঙ্গে লড়াইয়ে নিহত 22 জন সেনাকে শ্রদ্ধা জানাতে আজ ছত্তিশগড়ে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সুকনা বিজাপুর সীমানায় 3 ঘন্টার লড়াইয়ে মৃত্যু হয় 22 জওয়ানের। মাওবাদী নেতা ইডমা এবং সুজাতাকে ধরতেই সেনাদের বিরাট দল যায় সেখানে, প্রায় সমসংখ্যক মাওবাদীকেও নিকেশ করে জওয়ানরা। আকাশবার্তা এখন এ পর্যন্তই, পরের আকাশবার্তা দেখুন রাত 10:30।